আমরা যে ডায়াগ্রামটা ছিল সেই ডায়াগ্রামে যদি আমি যাই, তাহলে আমাদের একটা ট্রান্সমিটার ছিল, তাই না? জি স্যার, জি স্যার, মাল্টিপল ট্রান্সমিটার, এরকম একটা ট্রান্সমিটার ছিল। এখনো আবার রিকোয়েস্ট আসছে, সমস্যা, টেক্সট বক্স দুটো ডিলিট করে দিলে স্যার পুরো পেজটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে স্যার। সরি, এই টেক্সট বক্স দুটো আছে, ক্লিক ইন টাইটেল এন্ড ক্লিক ইন টেক্সট, এটা স্যার ডিলিট করে দিলে পুরো পেজটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে স্যার। তখন মানে পেনটা আমাদেরকে আগে, হ্যাঁ, ভিউ বন্ধ করা, তারপর হচ্ছে গিয়ে এখানে যদি আমরা একটা নরমাল আমারটা অ্যান্টেনা ছিল, তাই তো? এবং এখানে অ্যান্টেনা কয়টা ছিল, এক থেকে শুরু করে এনটি পর্যন্ত, তাই না? জি স্যার, জি স্যার। আবার এখানেও ছিল একটা অ্যান্টেনা, এখান থেকে ওয়ান থেকে শুরু করে এন আর পর্যন্ত, এবং মাঝখানে কি কি ছিল, এইচ আর জেড স্যার, এইচ একটা টার্ম ছিল, এইচটা কি চ্যানেল কোফিশিয়েন্ট, একটু সবাই যদি বলো মুখে মুখে, তাহলে জীবনে আর ভুল করবা না। এরপরে একটা অ্যাডিটিভ জিনিস আসে, কি জিনিস আসে, এটা অ্যাডিটিভ গসিয়ান নয়েজ। এই যে 2 মিনিট পর পর যদি সবাই অ্যাডমিট করার জন্য বলে, বিরক্ত লাগতেছে, এই জন্য কে যেতে বলছে তোমাকে? আমাকে যদি কোহোস্ট করে দিতেন তাহলে ওই এটা আমি মেনটেন করতে পারতাম, আপনাকে আর বিরক্ত। এবার এখান থেকে যদি আমরা টানি, তাহলে এখানে কিন্তু অনেকগুলো অপশনস আছে, তাই না? এখান থেকে একটা করে, এটা হচ্ছে কি টু, এটা হচ্ছে গিয়ে ডট ডট করে, এরকম করে বহু চ্যানেল আছে, এইচ ওয়ান থেকে এইচ ওয়ান কত, বড় হাতের এইচ হবে, কেন কেন টোটাল কোফিশিয়েন্ট, এটা ম্যাট্রিক্স বলে, বড় এইচ হবে হচ্ছে ম্যাট্রিক্সের জন্য, ছোট এইচ হতো যদি এটা ভেক্টর থাকতো, ঠিক আছে স্যার? ভেক্টর বলতে তো স্যার স্কেলার, মানে ডিরেকশনও আছে আবার ম্যাগনিটিউডও আছে স্যার। এইচটা কি স্কেলার নাকি এমনি স্যার? ভেক্টর বলতে স্যার ওই ভেক্টর যেটা ডিরেকশন আর ম্যাগনিটিউড আছে, যেটা এই দুটোই। এখন আমরা যারা র্যান্ডম ভ্যারিয়েবলস পড়িয়েছি তারা এটাকে বলতে পারবো, ঠিক আছে? ওকে, এখন আমরা এই যে ডায়াগ্রামটা করলাম, এই ডায়াগ্রামটাকে আমরা একটা টু সিম্পলিফাই করব, সেটা হচ্ছে গিয়ে একটা ড্র করার চেষ্টা করব, যে ড্রটা হবে হচ্ছে গিয়ে পুটিং ইন এ ভেরি সিম্পল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এটাকে যদি আমি বলি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যখন আঁকবো তখন এখানে একটা ট্রান্সমিটার দিব, সবাই ড্র করলে ভালো হয় সাথে সাথে, ঠিক আছে? জি স্যার। এখানে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর আছে এইচ, এখন এই এইচটা বড় হাতের এইচ হবে, তাই না? সরি, আমি বারবার করে ছোট হাতে, বড় হাতের এইচ, হ্যাঁ। এবং এটা হচ্ছে একটা ভেক্টর, এখানে এক্স আছে একটা, তাই না? এটাও একটা ভেক্টর, রাইট? আর এখানে অ্যান্টেনা কয়টা আছে? এনটি সংখ্যক স্যার, এনটি অ্যান্টেনা।
ওকে আর এখানে কি আছে একটা এডিটিভ নয়েজ এডিটিভ নয়েজ স্যার আর এখানে হচ্ছে যে একটা আরএক্স সো এই যে এটা এডিটিভ নয়েজ হচ্ছে এটা প্লাস এটাকে আমরা বলেছি জেড ভেক্টর এবং এই রিসিভারে আমার এন আর অ্যান্টেনা আছে রাইট এটার মধ্যে কোনো ডাউট না স্যার না স্যার এখন আমরা নেক্সট স্লাইডে যাই এখানে এখানে কিছু কিছু টার্মস আছে যেগুলো আমরা বোঝার চেষ্টা করব এখানে এই যে এক্স যেটা আছে যেটাকে আমরা এক্স এখানে বলছি এই এক্সটা হচ্ছে কি এই টার্মটা কি এই টার্মটা কি বলে জানো বিলংস টু ঠিক আছে অর ইনক্লুশন টু দেখো আমরা কোনা দিকে লিখে দিয়েছি এখানে সবাইটা লেখো আমি পাশে লিখলাম ঠিক আছে এক্স এক্সপ্রেশনটা লিখব লেখো যাতে নিজে থেকে এটা আসে এই সিটা আমি 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 লিখছি বিকজ এটা লিখতে সুবিধা হবে যে দিস ইজ এ কমপ্লেক্স নাম্বার ঠিক আছে কমপ্লেক্স নাম্বার এক্স এর মধ্যে কি আছে এন টি ইনটু ওয়ান না মানে এটা যদি রো হয় এটা যদি কলাম হয় তাহলে এই এই ম্যাট্রিক্সে আছে কোনো ডাউট তোমরা খাতাটা দেখতে পারো এর আগে যে আমরা করেছিলাম সে খাতাটা দেখো জি স্যার ঠিক আছে ওকে শুনতে পাচ্ছ এখন আমাদেরকে ওকে জি স্যার এরপরে হচ্ছে কি যে টার্মটা আসছে সেটা হচ্ছে গিয়ে এই এইচ এইচ আমরা জানি কি কি কোফিশিয়েন্ট চ্যানেল কোফিশিয়েন্ট ভেক্টর অফ চ্যানেল কোফিশিয়েন্ট দেখো এই কোনার দিকে লিখে দিয়েছি ঠিক আছে নেক্সট হচ্ছে গিয়ে তাহলে এখানে কি কি দাঁড়াচ্ছে এইচ দিস ইজ অলসো কমপ্লেক্স নাম্বার উইথ এন আর ইন্টু এন টি নেক্সট হচ্ছে গিয়ে জেড যেটা আমার নয়েস তাই না এ ডাব্লিউ জি এন এটাও বিলংস টু এ কমপ্লেক্স নাম্বার উইথ এন আর ইন্টু ওয়ান এবার আমরা এখানে একটা দু টার্ম পাচ্ছি এই জায়গাটায় এটাকে বলছি এক্স যেটা হচ্ছে কি আমার ট্রান্সমিটেড সিগন্যাল এটা ইজ ইকুয়াল টু হ্যাভিং টু থিং এটা হচ্ছে গিয়ে এক্স এটা হচ্ছে নিউ ঠিক আছে নিউ এন টি মানে ট্রান্সমিটার পোর্শনের জন্য এই জায়গায় একটা হচ্ছে কি মিন কমা ভেরিয়েন্স এটা কে করেছো আগে পড়াশোনা করেছো এটা আগে কি আছে আমরা পরিসংখ্যানে যখন 9 10 এর কিছু অঙ্ক তে এগুলো করতাম তারপরে বিএসসি তেও কিছু ম্যাথমেটিক্যাল ব্যাচেলারে 9 10 এ নাই আচ্ছা ব্যাচেলারে ইন ভেরিয়েন্স আছে ব্যাচেলারে এটা স্ট্যাটিস্টিক্স ছিল ভেরিয়েন্স রাইট মিন ভেরিয়েন্সটা হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্যাল টার্ম মোস্টলি টু আইডেন্টিফাই যে কিভাবে করে আমার সিগন্যালটা এক জায়গা থেকে এক জায়গায় যাবে যখনই আমরা র্যান্ডম ভেরিয়েবলস করব র্যান্ডম ভেরিয়েবলস ভেক্টর এই শব্দগুলো যখন আসবে আমাদের কাছে তখন এই মিন এবং ভেরিয়েবলসটা আসবে ইউজুয়ালি মিন ভ্যালু ইজ অলওয়েজ জিরো সো এখানে দেখা যাচ্ছে আমরা পেয়েছি কি
এখানে এনটি এর 0, টোটাল পাওয়ার ডিভাইডেড বাই দি নাম্বার অফ অ্যান্টেনাস এট দি ট্রান্সমিটার, ঠিক আছে? ইটি ডিভাইডেড বাই এনটি মাল্টিপ্লাইড বাই আই এনটি, সরি আই এনটিটা হচ্ছে গিয়ে, আই একটা হচ্ছে ইন্টেজার যেটা হচ্ছে আইডিয়াল এবং এই ভ্যালুটা সাধারণত এক হয়, ওয়ান। একটা অ্যান্টেনা থেকে যদি আমি ম্যাক্সিমাম ট্রান্সমিট করি তাহলে আউটপুট বাই ইনপুট মানে সিগন্যাল টু নয়েজ রেশিও কি থাকে? সিগন্যাল টু নয়েজ রেশিও কত কি থাকে বলো? ওয়ান, ওয়ান স্যার, ওয়ান হবে। অর্থাৎ আমি ওয়ান পাঠালে ওয়ানই আসবে, তাহলে সবচেয়ে বেস্ট সিচুয়েশন। কিন্তু সাধারণত ওয়ান পাঠালে ওয়ান রিসিভ এন্ডে আসে না, তাও আমরা ধরে রাখছি এখানে ওয়ান টু প্রুভ অর সিম্পলিফাই আওয়ার ইকুয়েশন, ঠিক আছে? আর জেড এর ক্ষেত্রে আমরা এখানে কি দেখছি, জেড এর ক্ষেত্রে এই এখানে শুধুমাত্র এখানে একটা জিনিস মনে রাখতে হবে, জেড ফ্যাক্টরটা ইজ কন্ট্রিবিউটেড বাই ওয়াই আর এক্স ইজ ইনফ্লুয়েন্স বাই দি ট্রান্সমিটার, তাই না? ইজ ইট নট? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ট্রান্সমিটারের উপর নির্ভরশীল, এই জন্য এনটি, জেড এনআর এর সাথে সম্পর্কযুক্ত, এবং এই এন জিরোটা যেই ভ্যালু, এন জিরোটা হচ্ছে গিয়ে আমরা বলি কোভেরিয়েন্স, ঠিক আছে? কোভেরিয়েন্স। সো এখানে 0, N0, INR, সো কোভেরিয়েন্স এখানে কি পিটি বাই এনটি ইনটু আইএনটি। এখন ইউ মাইট বি আস্কিং যে স্যার এটা কোথা থেকে আসলো, তাই না? জি স্যার, এগুলো জিনিসপত্রগুলো তোমরা যদি ডিটেল জানতে চাও সেগুলোর জন্য গোল্ডস্মিথের বই আছে, সেই বইতে ডিটেল দেওয়া আছে। সো আমরা ট্রান্সমিটেড পাওয়ার সমান সমান লিখতে পারি ইটা এনটি ব্র্যাকেট শুরু 0, 0, PT/NT, INT, এটা হচ্ছে কি আমার টোটাল যে নাম্বারটা। এখন কিছু কিছু টার্ম আসবে, আমি যখনই আসবে আমি সেগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তা আমরা এই ইকুয়েশনটা জানি, এই ইকুয়েশনটা জানি, তাই না? জি স্যার। এই পর্যন্ত কোনো ডাউট? নতুন ইকুয়েশন কি আসলো? এটা, তাই না? এই দুটো, এই দুটো নতুন ইকুয়েশন। জি স্যার, এক্স এন্ড জেড। ওকে, সো এখানে আমরা 6টা জিনিস বের করব, রিসিভ সিগন্যালের কোভেরিয়েন্স। রিসিভ সিগন্যালের কোভেরিয়েন্স কি, এটাকে যেটা দেওয়া আছে ঠিক আছে, রিসিভ সিগন্যালের কোভেরিয়েন্স হচ্ছে গিয়ে আর ওয়াই, ওয়াইটা নিচে থাকবে, ঠিক আছে? এখানে বড় বড় যদি থাকে এন্ড ইজ ইকুয়াল টু এখানে এক্সপেকটেশনস ইজ ইকুয়াল এক্সপেকটেশন ওয়াই
y hermitian এই শব্দটা এভাবে করে একটা এটা কিছু ক্রস সাইনের মতো ঠিক আছে একটু লম্বা থাকবে এদিকে এদিকে ছোট হারমিশিয়ান অনেক বইতে দেখবা এটা লেখা থাকবে y h হারমিশিয়ান যেহেতু আমরা h এখানে ব্যবহার করেছি খেয়াল করো এখানে h ব্যবহার করছি না জি স্যার ইউজ করছি এই জন্য হারমিশিয়ানটাকে আমরা বলতেছি হচ্ছে কি এই সাইন দিয়ে ঠিক আছে এই সাইনটা দিয়ে ইউজ করছি স্যার হারমিশিয়ানটা কি ডান কোণায় দেখো লেখা আছে কি লেখা আছে পড়ো কি লেখা আছে কমপ্লেক্স কনজুগেট ট্রান্সপোজ পড়া যাচ্ছে না জি স্যার ওকে তো আমাকে একটু বলো তো ট্রান্সপোজ কি আমরা নরমাল একটা ম্যাট্রিক্স কি পাই ম্যাট্রিক্স এর রো আর কলাম ইনভার্স করলে যেটা হয় সেটা স্যার ট্রান্সপোজ মেবি1 + 4i কলামগুলো রো হয়ে যাবে রোগুলো কলাম হয়ে যাবে তাহলে এটি কি হবে এটা স্যার 2 3 1 + 4i আর এর পাশে 1 + -i 2 - i 3 - i এটাতে কোনো ডাউট আছে না স্যার না স্যার হারমিশিয়ানটা হচ্ছে যখন যখন তোমার এই যে মাইনাস সাইন গুলো আছে না এই সাইন গুলো প্লাস হয়ে যাবে ইমাজিনারি পার্ট গুলো সো কনজুগেট হবে কনজুগেট ঠিক আছে ট্রান্সপোজ অবস্থায় কমপ্লেক্স নাম্বার গুলো তার কনজুগেট নাম্বার থাকবে কনজুগেট নাম্বার কি প্লাস হলে মাইনাস না 1 + i মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস 1 + 4i টা স্যার মাইনাস হবে না তাহলে এই জায়গায় না এই জায়গায় বুঝতে পারছিস আরেকবার কাইন্ডলি বলবেন স্যার হারমিশিয়ান হচ্ছে গিয়ে কমপ্লেক্স কনজুগেট অফ দিস টার্ম সো কমপ্লেক্স কনজুগেট কি কমপ্লেক্স কনজুগেট অর্থাৎ স্যার এখানে কি তার মানে শুধুমাত্র লাস্ট প্লাস আই হবে 2 + i 3 + i বাকিগুলো তোমরা দেখে নিবা ঠিক আছে ডাউট থাকলে কারণ আমি তোমাদেরকে তো আর কমপ্লেক্স কনজুগেট অঙ্ক দিচ্ছি না স্যার শুধুমাত্র কি মাইনাস গুলোই প্লাস হবে নাকি প্লাস গুলো মাইনাস হবে সরি প্লাস গুলো মাইনাস হবে মাইনাস গুলো প্লাস হবে তো স্যার আপনি তো স্যার এখানে যে এই 1 + 4i এটা মেবি 1 - 4i হবে কেন কারণ এটা তো আগে তো প্লাস ছিল স্যার আমি বলেছি ট্রান্সপোজড অবস্থায় যে কলামটা থাকবে যে কলামটা ওখানে থাকবে ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে যে নাম্বারগুলো থাকবে শুধু সেই ক্ষেত্রে স্যার যদি এটা তিনটা কলাম তিনটা রো হতো আচ্ছা তোমরা দেখে নাও আবার যদি তোমার ডাউট থাকে ডাউট ক্লিয়ারিফাই করো এটা এটা আমার অঙ্কের ক্লাস না ঠিক আছে তো আসো
ওকে নেক্সট আমরা আসি যদি তাহলে এখানে আমরা কি পাচ্ছি এক্সপেকটেশন অফ ওয়াই ওয়াই হারমিশিয়ান এই ওয়াই ওয়াই সমান সমান আমরা আগে পাই তাই না ওয়াই ইজ ইকুয়াল টু এই আগের ইকুয়েশনে কি পেয়েছিলাম ওয়াই ইজ ইকুয়াল টু আমরা সেই মানগুলো এখানে বসাবো রাইট এই এইচ এক্স প্লাস জেড ইন্টু এইচ এক্স প্লাস জেড হারমিশিয়ান ওয়াই ওয়াই হারমিশিয়ান তাহলে আমরা লিখতে পারবো এটা ওকে জাস্ট হারমিশিয়ান গুলোকে প্রত্যেকটা টার্মের সাথে অ্যাড করে দিলাম ওকে স্যার একটা কোশ্চেন এখানে স্যার এক্স এবং এইচ এস এর পজিশনটা চেঞ্জ হয়েছে সেকেন্ড ইকুয়েশনটাতে সমস্যা নাই সমস্যা নেই এটা অঙ্কটা করতে সুবিধা হয় তো এরপরে হচ্ছে এইচ এক্স এক্স এটা এটা যাতে এটাকে দিয়ে ব্র্যাকেট করতে পারি আমি রাইট এটা দিয়ে ব্র্যাকেট করতে পারি এটা বুঝতে সুবিধার জন্য আমরা এক্ষেত্রে আমরা দেখো দুটো জিনিস আছে একটা হচ্ছে গিয়ে এক্স এবং এক্স হারমিশিয়ান যদি থাকে তাহলে এই টার্মটা এক্সিস্ট করবে আদারওয়াইজ এই টার্ম আদারওয়াইজ এই টার্মগুলো এক্সিস্ট করবে না ঠিক আছে যেমন আমরা দেখতেছি প্লাস জেড এখানে জেড এর সাথে এইচ হারমিশিয়ান জেড এর সাথে এইচ হারমিশিয়ান তারপরে এই প্লাসটা এখানে প্লাস অ্যাড হবে তারপরে জেড এর সাথে এই জেড এর গুণ তাহলে জেড এন্ড জেড হারমিশিয়ান ঠিক আছে তাহলে এখানে দুটো টার্ম বেসিক্যালি থাকবে একটা হচ্ছে কি এই টার্মটা আরেকটা হচ্ছে কি এই টার্মটা বাকি দুটো টার্ম থাকবে না বিকজ এক্স এর সাথে কোনো হারমিশিয়ান নাই হারমিশিয়ান আছে তো এক্স নাই এখানে এক্স আছে তো হারমিশিয়ান নাই ইজ ইট ক্লিয়ার এই জন্য লিখেছি না থাকলে ভ্যালু জিরো ওকে ই তাহলে আমরা এই টার্মটাকে শুধু এই এইচটাকে আমরা বাইরে নেব এই এইচটাকে আমরা এখানে নিয়ে আসছি রাইট আর বাকি এক্সপেকটেশন এক্স এক্স প্রাইম এইচ হারমিশিয়ান প্লাস এক্সপেকটেশন জেড জেড প্রাইম এখন আমরা আগে যে স্লাইডে ছিল আমরা আগের স্লাইডে কি পেয়েছিলাম একটু এক মিনিট বুঝে নিই এক্স এক্স হারমিশিয়ান কি ছিল বেসিক্যালি এটা কি ছিল আমরা বের করছি কি আমরা বের করছি কি কেউ কেউ বলতে পারছ না আমরা কোভেরিয়েন্স বের করছি অফ দি রিসিভ সিগন্যাল তাই না শুনতে পাচ্ছেন কোভেরিয়েন্স এর ক্ষেত্রে আমরা এক্স এক্স হারমিশিয়ান এর ক্ষেত্রে আমরা আগের ইকুয়েশনে পেয়েছিলাম কি এই জায়গাটায় কোভেরিয়েন্স কি PT by NT into INT for X আর Z এর জন্য হচ্ছে গিয়ে N0 INR জি স্যার জি স্যার সো আমরা এই ভ্যালুটাকে এখানে পুট করব X হারমিশিয়ান বলতে বোঝাচ্ছে এখানে তাহলে কি এটা সমান সমান কি আসলে বেসিক্যালি PT by NT into I ঠিক আছে
তাহলে আর জেড জেড হারমিশিয়ান সমান সমান কি এন জিরো আই এন আর এন আর ঠিক আছে ঠিক আছে এবার কোন সিম্বলের সমস্যা ওকে নাই তাহলে আমরা ভ্যালুগুলো যদি পুট করি তাহলে আমরা এখানে ভ্যালুটা পাচ্ছি এটা এখানে ভ্যালুটা পাচ্ছি এটা শুধুমাত্র আইএনটির ভ্যালু আমরা কি ধরলাম এখানে ওয়ান রাইট আইডিয়াল আইডিয়াল ধরলাম তাহলে আইএনটি চলে গেল রিসিভ সিগন্যাল সবার সময় হচ্ছে গিয়ে পিটি বাই এনটি এইচ এইচ হারমিশিয়ান প্লাস এন জিরো আই এন আর এ পর্যন্ত কে বুঝে নাই স্যার আমাদের আগে দুটাই ইকুয়েশনের মধ্যে এক্স এর মধ্যে প্রথমে জিরো ছিল বাট জেড এর মধ্যে এন জিরো কেন ছিল এন জিরো হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড নয়েজ আমরা যখন ডিজিটাল সিগন্যাল পড়েছি তখন আমরা শিখেছি ওখানে যে নয়েজের মান এন জিরো দিয়ে বোঝানো হয় স্ট্যান্ডার্ড ঠিক আছে ইবি বাই এন জিরো এই শব্দটা শুনছিল ইবি মানে হচ্ছে গিয়ে এনার্জি পার বিট ডিভাইডেড বাই ইচ অফ দি স্ট্যান্ডার্ড নয়েজ নয়েজ বিটস আর কি অ্যাজ এ হোল তাহলে আমরা এন জিরো ভ্যালুটা আমরা যখন অঙ্গ ওই যে ডিজিটাল সিগন্যালে বিটের কাজ করি তখনই আমরা এই জিনিসটা শিখে থাকি এখন তোমরা যদি মিস করে থাকো সেটা হচ্ছে কি যে এন জিরো মানটা সাধারণত আমরা সেই স্ট্যান্ডার্ডে ধরে থাকি বড় হাতের এন জিরো এই এন জিরো যেমন আমরা এসএনআর বলি না এসএনআর কে যখনই আমি ডিজিটাল ফর্মে বলি তখন বলি ইবি বাই এন জিরো এখানে সিগন্যাল টু নয়েজ রেশিও মানে সিগন্যাল বাই এন বলি সিগন্যাল টু নয়েজ রেশিও এটা যখন ডিজিটাল সিগন্যালে বিটস আসে চলে যায় তখন এনার্জি ইন বিটস ডিভাইডেড বাই এন জিরো ঠিক আছে মানে নয়েজ কোভেরিয়েন্স বলতে কি বোঝায় ভেরিয়েন্স কি মিন কি অঙ্ক ক্লাস না তো আমি সেই জন্যই তো সমস্যাটা আমরা যে স্যার রিসিভ সিগন্যালে কোভেরিয়েন্স এটা কি এটা এটা কেন করছি আচ্ছা তাহলে আমি একটা 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 সহজ জিনিস বুঝাই আর তাহলে এটা বুঝতে সুবিধা হবে আমরা যখন একটা অ্যান্টেনার একটা অ্যান্টেনার যদি ধরি ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এটা কি ম্যাট্রিক্স ইউনিট ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা যখন অ্যান্টেনা নিয়ে পড়াশোনা করব হ্যাঁ তখন আইডেন্টিটি ম্যাট্রিক্স এর একটা ইনস্ট্রাকশন হচ্ছে এরকম at a particular time we will only have one antenna to operate rest will be closed এটা কি বুঝতে পারছিস অর্থাৎ একটা অ্যান্টেনা যদি থাকে এরকম ঠিক আছে এরকম অ্যান্টেনা থাকবে না মাল্টিপল ইনপুট অ্যান্টেনা ট্রান্সমিটার এট দি ট্রান্সমিশন এন্ড একইভাবে এখানেও অনেকগুলো রিসিভ অ্যান্টেনা থাকবে নাকি জি স্যার এখানে এনটি এখানে এনআর এক থেকে শুরু করে সো এট এ পার্টিকুলার টাইম এখান থেকে যখন রেডিয়েট হবে তখন এখানে আর হবে না যখন এখান থেকে হবে তখন এখানে হবে না বা এখানেও হবে না বা এখানেও হবে না এটা কি বুঝাতে পারছি সো দ্যাটস হাউ দি ম্যাট্রিক্স কামস ইন ম্যাট্রিক্স সেজ অ্যাবাউট দি রেডিয়েশন ফর এ পার্টিকুলার অ্যান্টেনা এট এ পার্টিকুলার টাইম জি স্যার
সো কোভেরিয়েন্সের প্রয়োজনটা আসছে এটা মিন আর কোভেরিয়েন্সের অঙ্ক হচ্ছে কি আমরা যখন যেইখানে মাঝখানে পয়েন্ট থাকে তার থেকে কতটুকু ভেরিয়েশন করে অর্থাৎ আমার একটা সিগনাল এরকম হয় এটা হচ্ছে কি এটা কি এটা কি হ্যাঁ মিন কি মিন কি এভারেজ স্যার সরি যেখানে সবচেয়ে হাইয়েস্ট থাকে আর দ্যাট ইজ এভারেজ আমি এক্সেন্সে বলতে পারি এটা এভারেজ বাট এটাকে কি বলে এই জিনিসটাকে কি বলে ডিস্ট্রিবিউশন তাই না জি স্যার একটা অ্যান্টেনা রেডিয়েশন দিচ্ছে এখানে 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 বিভিন্ন ভাবে বিভিন্ন পয়েন্টে কখনো কম কখনো বেশি এভাবে করে করে রাইট সব অ্যান্টেনা সব যখন এক অ্যান্টেনা সবচেয়ে হায়েস্ট দিচ্ছে তখন বাকি অ্যান্টেনার কিছু লিক তো হবেই তাই না এটা টেন্স টু জিরো পুরো বন্ধ করে দিবে কি ইট ইজ টেন্স টু জিরো ঠিক আছে তাহলে এখানে আমরা যেটা কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে যখনই আমরা কোভেরিয়েন্স বের করছি বেসিক্যালি কোভেরিয়েন্স এর মাধ্যমে আমরা এনট্রপি বের করি তাহলে কি দাঁড়ালো প্রথমে কোভেরিয়েন্স থেকে এনট্রপি বের করি এনট্রপিটা হচ্ছে গিয়ে এনট্রপি থেকে আমরা বের করি রিসিভ সিগন্যাল এর ক্যাপাসিটি ঠিক আছে মিউচুয়াল ইনফরমেশন এখান থেকে ক্যাপাসিটি কোভেরিয়েন্স সেটটা হচ্ছে গিয়ে যখনই আমরা কোনো একটা এনট্রপি বের করি এখন এনট্রপিটা স্যার কি জিনিস হ্যাঁ এনট্রপি ডেফিনিশনটা এভাবে করে যদি আমরা একটা অ্যান্টেনা থেকে আর একটা অ্যান্টেনা পাঠাই তাহলে যেই পরিমাণ আমি যদি 10টা বিট পাঠাই ফ্রম ট্রান্সমিটার রিসিভার যদি 8টা বিট রিসিভ করে তাহলে এনট্রপি হচ্ছে গিয়ে 8 মানে 10 পাঠাইছি যা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে তার এক্সাক্ট ফলাফল যদি আমরা হিসেবেও করি বলি যে আনসার্টেনিটি ঠিক আছে যে আনসার্টেনিটি অফ এ র্যান্ডম ভেরিয়েবল আমরা র্যান্ডম ভেরিয়েবলটা কি জিনিস আমরা যে কোনো সময় র্যান্ডম ভেরিয়েবল কাকে বলি ভ্যালুটা পরিবর্তন হবে ভেরিয়েবলটা পরিবর্তন হয় হ্যাঁ আচ্ছা কে কে যে তোমাদের কোর্সের মধ্যে কাদের ব্যাচেলার লেভেলে ছিল র্যান্ডম ভেরিয়েবলস সরি র্যান্ডম সিগন্যাল প্রসেসিং পড়েছো তোমরা স্যার সিগন্যাল প্রসেসিং ছিল সিগন্যাল প্রসেসিং কি পড়েছো স্যার ভুলে গেছি নাকি স্যার অনেকটা ভুলে গেছি ওরকমই তবে মনে পড়তেছে কিছু কিছু কি বলো তো একটু সবার জন্য বলো স্যার এখন তো একদমই ভুলে গেছি কিছুই মনে পড়তেছে না আমি পড়াশোনার সবচেয়ে বড় মজা হচ্ছে এটা যে তুমি যদি ভুলে যাও তাহলে মাঝে মাঝে গুগলকেও জিজ্ঞাসা করা যায় লজ্জা পাওয়ার কিছু নাই তাই না গুগলকে জিজ্ঞাসা করলে গুগল সবসময় সঠিক উত্তর দেয় না
এজন্যই তোমাদেরকে অনেকগুলো রেফারেন্স বই দিয়েছি। আর একটা কোশ্চেন, গতদিন যে সিসো মেমো এগুলা কোন বই থেকে রেফারেন্স ছিল? কোন বইতে পাইনি। হ্যাঁ, সিসো মেমো যে এগুলা কোন বইতে ছিল স্যার? বই থেকে তো পাইনি। কোন বই খুঁজে পাবা না তো, সব বই যদি লেখা থাকতো তাহলে তো আর আমরা তাহলে ক্লাস নিব কেন? বিভিন্ন বইয়ের আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু হচ্ছে তোমাদেরকে দেওয়া হচ্ছে। সব বই তুলে তুলে তো অনেক কিছুই দেওয়া যাবে, তাহলে তো গুগল ক্লাস নিত আমাদের, তাই না? স্যার অ্যাসাইনমেন্টের যে ম্যাথ দিছেন স্যার, ওই ম্যাথটা যদি একটু, কোনটা ওই যে অ্যাসাইনমেন্ট যে দিছেন আপনি স্যার, অ্যাসাইনমেন্টে কোন ম্যাথস স্যার? একটা ম্যাথ আছে আমার, আমরা ক্লাস থেকে অন্যদিকে যাচ্ছি, আমরা যেটা পড়তে চাচ্ছি সেটা আমি যাই। আমার প্রশ্ন ছিল কার কারা কারা র্যান্ডম সিগন্যাল প্রসেসিং করেছে, কয়জন আছে এখানে? পাঁচজন। সিএসসি পড়ো নাই তোমরা? স্যার আমাদের সিএসসি তে স্যার র্যান্ডম সিগন্যাল প্রসেসিং ছিল না স্যার, স্যার ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ছিল একটা কোর্স। হ্যাঁ, ডিএসপি। ডিএসপি তে কি পড়ছো স্যার? ওখানে ওয়েভ দিয়ে বেশিরভাগ আমাদের পড়ানো হতো, মানে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বিভিন্ন ইকুয়েশন গুলো আর কি। তরঙ্গ দৈর্ঘ্য যে মানে ওয়েভের বিভিন্ন ইকুয়েশন দিয়ে আমাদের দেখানো হতো ইমেজ গুলো আর কি। মানে তো ফুরিয়ার ট্রান্সফর্ম ছাড়া তো আর কিছু নাই? ফুরিয়ার ট্রান্সফর্ম স্যার ম্যাথ, ডিএফটি আইএফটি। জি স্যার ম্যাথ ছিল, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, তারপরে হচ্ছে গিয়ে এই মানে ট্রান্সফর্ম ছাড়া তো আর কিছু নাই তোমাদের ওখানে, আছে কি? বেশিরভাগই স্যার ম্যাথ রিলেটেড কোশ্চেন গুলো পড়েছে এখানে স্যার, মানে এই যে ইন্টিগ্রেশন দিয়ে তারপর এই ধরনের অঙ্কগুলো করা করা হয়েছে। মানে তোমরা বুঝো না যে কি করছো, তাই না? জি স্যার, মানে ভুলে গেছি এটা আসলে। জি স্যার, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তো মানে ডিটিএফটি এফএফটি ডিএফটি এগুলো আসলে হয় না স্যার। ওকে, খালি ইকুয়েশন ইজ আউট কোর্স। এখন আমরা যেটা কাজ করতে যাচ্ছি সেটা কিন্তু রিয়েল টাইম করতেছি, ঠিক আছে? এটা যদি তুমি ভিজুয়ালাইজ না করো তাহলে ডিফিকাল্ট। আমি এখন বিটিএস এর একটা অ্যান্টেনার কথা চিন্তা করি যে ট্রান্সমিট করছে আর রিসিভও করছে। আমি একজন ইউজার, সে আমি কথা বলতে চেষ্টা করছে, আমার কাছে মিমো অ্যান্টেনা আছে আর বিটিএস এর যে আছে সেও একটা রিসিভ করছে মিমো অ্যান্টেনা দিয়ে, ঠিক আছে? এটা কি ভিজুয়ালাইজ করা যায়? যায়। আবার সে যখন দ্বিতীয় ইউজারের সাথে কথা বলে তখনও কিন্তু সে একইভাবে কথা বলে। আমরা এটা নেক্সট ক্লাসে করব, কিন্তু এখন আমরা শুধুমাত্র যে ইকুয়েশনটা করার চেষ্টা করছি সেই ইকুয়েশনটা হচ্ছে কি ক্যাপাসিটি বের করার জন্য। এখন ক্যাপাসিটি কেন দরকার, ক্যাপাসিটিটা দরকার কি জন্য? বিকজ আমরা চাই যে আমার এই ইনফরমেশনটা কতগুলো ইনফরমেশন আসলে পাঠাতে পারি, কতগুলো বিটকে পাঠাতে পারি, ঠিক আছে? জি স্যার। হ্যালো। জি স্যার। এখন তো দেখতে পাচ্ছি আমার আমাকে জোরে জোরে কথা বলতেই হচ্ছে। কথা বলো তো এখন।
ব্লুটুথে ইউজ করতে যাচ্ছিলাম বাট ব্লুটুথ ইউজ করে কাজ হচ্ছে না, চিৎকার করতে হচ্ছে। এখন কেমন কথা শোনা যায়? জি স্যার শোনা যায় স্যার। ওকে, কোথা থেকে কোথায় চলে গেলাম আমি? আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, প্রশ্ন ছিল যে স্যার কোভেরিয়েন্সটা কি জিনিস এবং আমার কেন দরকার। কোভেরিয়েন্সটা কি এখন আমার যে কারণে দরকার সেটা হচ্ছে কি, যে আমরা যখন কোনো একটা সিগন্যালের আউটপুটকে চিন্তা করি তখন সব সিগন্যালটা একটা জায়গায়, একটা অ্যান্টেনা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সিগন্যাল রিসিভ করে, কিন্তু যেটা সবচেয়ে ম্যাক্সিমাম থাকে সেই সিগন্যালটাকে রাখে আর বাকিগুলোকে সে অমিট করে দেয়। এটাকে বুঝাতে পারছি? জি স্যার। তাহলে সেক্ষেত্রে আমাদের যখন অঙ্ক করতে আসবো, আমি ম্যাথামেটিক্যালি যদি প্রুফ করতে চাই যে আমার নয়েজ সিগন্যালটা বেশি না রিসিভ সিগন্যাল বেশি, তাহলে দেখবো যে সিগন্যাল যদি নয়েজের উপরে আধিপত্য করে তাহলে সিগন্যালটা শুনবো, আর যদি না করে তাহলে সেটা শুনবো না। এবং সেই কারেকশনস দেওয়ার জন্য বর্তমান ডিজিটাল সিস্টেমে মেথডস আছে, কিভাবে করে বুঝবে কি বুঝবে না। ঠিক আছে, এখন আমার এখানে আমরা কোন জায়গায় ছিলাম? ইকুয়েশন টু, ইকুয়েশন থ্রি সম্পর্কে কারো কোনো ডাউট? স্যার ইন ইকুয়েশন স্যার টু আইএনটিটা স্যার অমিট হয়ে গেছে স্যার। আই ইকুয়েশন টু তে স্যার আমরা আর ওয়াই সমান সমান পেলাম স্যার পিটি বাই এনটি এইচ এবং এইচ হারমেশিয়ান, কিন্তু এখানে স্যার আইএনটি ছিল স্যার। হ্যাঁ, তো আমি কি তাহলে তুমি এই প্রশ্নটুকু শুনো নাই, আমরা এখানে কি বলেছিলাম? আইএনটি ভ্যালুটা 1 হয়ে যাবে, এটা সমান সমান এই যে এখান থেকে অ্যারো দেওয়া ছিল না? আচ্ছা স্যার, জি স্যার এটা মুছে গেছে স্যার। ওই প্রশ্নটুকু তোমার বাদ পড়ে গেছে? ওকে স্যার, এখন ক্লিয়ার। ওকে, নেক্সট প্রশ্নটুকু যেটা আছে, স্যার স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে স্যার। যন্ত্রণা আমরা এখানে এই পর্যন্ত কি কোনো ডাউট আছে নাকি সেটা বলো। এ পর্যন্ত বলেছি ঠিক একই ভাবে এই জেড জেড প্রাইম এর ভ্যালু আমরা এখানেও বসিয়েছিলাম, তাই না? শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, নেক্সট এটাও পেলাম স্যার। স্ক্রিন শেয়ার করে স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। এখন তো স্ক্রিন শেয়ার, স্যার এখন এসেছে স্যার, স্যার এখন দেখতে পাচ্ছি স্যার। রাইট,
এখন আমরা কি কোথায় আসলাম? এন্ট্রপি অফ ওয়াই। এখন এন্ট্রপি অফ ওয়াই হচ্ছে গিয়ে এইচ ওয়াই, এটা কি বুঝা যাচ্ছে? এটা হচ্ছে ফর্মুলা, এবং এই ফর্মুলাটার নেক্সট ফর্মুলাটাকে আমি মুখস্থ হিসেবে তোমাদেরকে দিতে চাচ্ছি, কারণ এটা কিভাবে আসছে সেই অংশটুকু আরেক বইয়ে আছে, আমি অঙ্ক দিতে চাচ্ছি না। সো এটার ভ্যালুটা হচ্ছে কি, লগ টু ডিটারমিনেন্ট অফ পাই ই আর ওয়াই। সো এখানে আননোন ভ্যালুটা কি হচ্ছে গিয়ে, পাই এর ভ্যালু জানি আমরা কত, 3.14, সি সমান সমান ই, আর আর ওয়াইটা আমরা এর আগে বের করলাম, তাই না? জি স্যার, আর ওয়াইটা বের করেছি, এই যে এটা হচ্ছে আর ওয়াই। জাস্ট উইল পুট দি ভ্যালু অফ আর ওয়াই। তাহলে এখানে এন্ট্রপি অফ এইচ ওয়াই, এখন এন্ট্রপি আমরা শব্দটা কি বলেছিলাম, অ্যামাউন্ট অফ ইনফরমেশন, তাই না? যে অ্যামাউন্ট অফ ইনফরমেশন আমরা চাচ্ছি, এখানে এখানে ডেফিনিশন আকারেও আমি এটা দিয়েছিলাম যে এটা মেজার অফ আনসার্টেনিটি অফ এ র্যান্ডম ভ্যারিয়েবল, মানে এন্ট্রপি মেজার্স দি অ্যামাউন্ট অফ ইনফরমেশন। এখন ম্যাথামেটিক্যালি কি এন্ট্রপি হচ্ছে গিয়ে এইচ অফ এক্স অফ এ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এক্স উইথ এ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন পিডিএফ এক্স অফ এক্স ইজ ডিফাইন্ড অ্যাজ সো অ্যান্ড সো। এখন খেয়াল করো এখানে শুধু এখানে একটু লক্ষ্য করো, এই লগের ভ্যালু ই হতে পারে, লগের ভ্যালু টু হতে পারে, লগের ভ্যালু এখানে এইচ বি হতে পারে, যদি এখানে বি হয় এখানে টু। আমি কি বুঝতে পারছি? এখন সে এখন আমি সব মুসলাম, এখানে এই লগের ভ্যালু যদি হয় এই লগের ভ্যালু হবে হচ্ছে গিয়ে বিটস, যদি লগ যদি হয় টু, লগের ভ্যালু হবে হচ্ছে গিয়ে ই, তাহলে এটা হবে ন্যাটস, এটা ভ্যালু যদি হয় বি, তাহলে এটার ভ্যালু এটা হবে হচ্ছে গিয়ে এখানে লেখা থাকবে এইচ বি অফ এক্স, ঠিক আছে? এবং এটা আসলে বেসিক্যালি বিটসি হবে, ঠিক আছে? এইখানে স্মল বি অ্যাড হলে এই জায়গাও বি হবে, উইচ ইজ বেসিক্যালি এন্ট্রপি। আর এন্ট্রপিটা কি, ইট মেজার্স দি অ্যামাউন্ট অফ ইনফরমেশন। ওকে, নেক্সট আসি আমরা। তাহলে আমরা যদি এখানে এন্ট্রি অফ ওয়াই পেলাম, তাহলে জেডও আমরা একইভাবে বের করতে পারবো, পারবো না? একই একই ফর্মুলা, কিন্তু একইভাবে বসালাম। এবার আস্তে আস্তে হচ্ছে কি, মিউচুয়াল ইনফরমেশন, মিউচুয়াল ইনফরমেশন হচ্ছে গিয়ে এই ফর্মুলা আই, সরি এখানে লিখে আই, এটাকে মিউচুয়াল ইনফরমেশন বলে। মিউচুয়াল ইনফরমেশনটা হচ্ছে গিয়ে আমরা যা রিসিভ করলাম এবং যা হারালাম ডিউ টু নয়েজ, এই দুটো ডিফারেন্স পেলেই আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে টোটাল ইনফরমেশন, যা আসলে দুই দিক থেকে পাচ্ছি। 10টা বিট পাঠাইছি, 8টা বিট পেলাম, তাহলে দুইটা বিট কে নষ্ট করলো? এই দুইটা বিট এ নষ্ট করছে, ঠিক কিনা?
জি স্যার কি এডিটিভ নয়েজ জি স্যার জেড নষ্ট করছে স্যার তাহলে এখানে এই ভ্যালুটা 4 এবং 5 এর ভ্যালু মানটাকে আমরা এখানে বসাই আসছে তাহলে স্যার পুটিং ভ্যালুজ অফ জি স্যার অফ 4 এন্ড 5 এটা পাই আর লগ এর ক্ষেত্রে a মাইনাস b সমান সমান কি a ডিভাইডেড বি ইয়েস স্যার তাহলে আমরা এটা পাই পরের লাইনটা স্যার একটা কোশ্চেন ছিল স্যার বলো স্যার এখানে আমরা বেজ লগ 2 ইউজ করতেছি কেন স্যার 10 লগ না কেন স্যার 10 লগ কেন ইউজ করব বলো আমাকে বুঝাও বেজ তো 10 না স্যার এখানে বিট কি বলেছেন না না বেজ 10 কেন ইউজ করব বলো লজিক না স্যার আমরা পড়াশোনা করছি কিসের উপরে বিট স্যার আমাদের তো ট্রান্সমিটার বিটে স্যার জি স্যার জি স্যার জি স্যার আমরা মানে সিগন্যাল নাই কাজ করছে আমরা কেউ এখনো অ্যানালগে এখনো রয়ে গেছি কিন্তু এখন পাওয়া গেল কিছু অ্যানালগ স্টুডেন্ট ঠিক আছে পার্কিংও কিন্তু 01 হবে নাকি হ্যাঁ না স্যার না স্যার মানে অ্যানালগে দিতে হবে তোমাদের জন্য আছে আর কি কিছু অ্যানালগ মার্ক ঠিক আছে এখানে যেটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে তাহলে আমরা এখানে কি এই পর্যন্ত কি ক্লিয়ার ইউজুয়ালি n0 যদি যদি আমরা ভাগ করি তাহলে দেখব যে ভ্যালুটা আসবে এরকম ঠিক আছে এখান থেকে এখানে আসার জন্য কিছু স্টেপস আছে তোমরা সেটা করে নিয়ে দেখবা যে ভ্যালুস হচ্ছে গিয়ে লগ টু ডিটারমিনেন্ট আইএনআর এ আইএনআর এর সাথে এ আইএনআর এর সম্পর্ক আর পিটি বাই এন জিরো এনটি এইচ এইচ হারমেশিয়ান ঠিক আছে লিখেছো সবাই ওকে আমরা আধা ঘন্টা সময় দিব এরপরে এটা থেকে লেখার জন্য আবার ঠিক আছে ওকে এবার আসি হচ্ছে গিয়ে তাহলে আমরা এই ভ্যালুটা পেলাম নেক্সট হচ্ছে ক্যাপাসিটি ক্যাপাসিটি হচ্ছে গিয়ে ক্যাপাসিটি হচ্ছে গিয়ে কিউ ম্যাক্স অফ মিউচুয়াল ইনফরমেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই তাহলে আমরা এই এই ভ্যালুটা পেয়েছি এখানে ইকুয়েশন 6 তাহলে আমরা সেই ভ্যালুটাই আমরা পাবো তাই না এখন কোশ্চেন হতে পারে স্যার এই কিউ ম্যাক্সটা কত হতে পারে তাই না এই জায়গায় কিউ ম্যাক্সটা কত এখানে কিউ ম্যাক্স ভ্যালু কত স্যার 1 1 কেন 1 এর আগেও বলেছি আইএনটি এর ক্ষেত্রে আমরা তাই বলেছিলাম তাই না আইডিয়াল ক্ষেত্রে 1 আইডিয়াল ক্ষেত্রে 1 স্যার ইয়েস ঠিক আছে আমরা তখনই ম্যাক্সিমাম পাবো যদি আমরা আমরা যা পাঠাচ্ছি তাহাই রিসিভ করি অর্থাৎ 10 পাঠালে 10 যদি রিসিভ করি তাহলে আমরা সেটা বলবো হচ্ছে কি 1 আর 10 পাঠাবো 8 পাবো তাহলে 0.8 স্যার তাই না জি স্যার
তাহলে আমরা c is equal to পেলাম তো c এর কিন্তু অনেকগুলো ভ্যালুস আছে আমরা এর আগে c is equal to পড়ছি b log 2 1 plus k কত কত এসএনআর মানে ক্যাপাসিটির অনেকগুলো ফর্মুলা ক্যাপাসিটি is proportional to this bandwidth and also depends on its SNR. ঠিক আছে সো বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মুলা লাগে আমরা এই ফর্মুলাটাকে এখানে এভাবে করে ইউজ করব এই ক্যাপাসিটি অফ দ্য রিসিভার অফ এ মাইমো চ্যানেল কে আমরা কি পারবো না বের করতে কি কি করেছি প্রথমে একটা সিস্টেম মডেল করেছি যেটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমরা ওয়াইয়ের ইকুয়েশনটা পেয়েছি অফ এ রিসিভ সিগন্যাল এটা কি এটা রিসিভ সিগন্যাল এটা কি পাওয়া গেছে জি স্যার ওকে নেক্সট সো এখানে জানার বিষয় ছিল এই দুটো এক্স এবং জেড স্যার প্রথমে কোভারেন্স অফ দি রিসিভ সিগন্যাল করলাম এরপরে কোভারেন্স অফ দি নয়েজ সিগন্যাল করলাম এরপরে এনট্রপি অফ রিসিভ সিগন্যাল এনট্রপি অফ নয়েজ সিগন্যাল এরপরে কি করলাম মিউচুয়াল ইনফরমেশন ঠিক আছে দুজনের সাথে এখন মিউচুয়াল ইনফরমেশনটা কেন দরকার আমাদের এটা যদি একটা ট্রান্সমিটার হয় এটা যদি একটা রিসিভার হয় এটা যদি এক্স আর এটা যদি ওয়াই তাই না এটা যদি এইচ এক্স যদি 20 বিট হয় ই
ইনিশিয়ালি মনে করি যে আমরা hx hy পাইছি হচ্ছে গিয়ে 10টা বিটস ফাইনালি পাইছি হচ্ছে গিয়ে 25 বিটস তাহলে ইনফরমেশন হচ্ছে গিয়ে মিউচুয়াল ইনফরমেশন ম্যাথমেটিক্যালি আমরা অনেকগুলো মিউচুয়াল ইনফরমেশন বলেছি এন্ট্রপি আর মিউচুয়াল ইনফরমেশন অ্যামাউন্ট অফ ইনফরমেশন বেসিক্যালি তাই না এবার ডাউট বলো মিউচুয়াল ইনফরমেশন হলো ওকে মিউচুয়াল ইনফরমেশন পাওয়ার পরে এবং এভাবে করে বলতে বুঝে ইনিশিয়ালি এইচ ওয়াই এই এইচ ওয়াইটা কি বেসিক্যালি এখানে জেড থেকে যা পাচ্ছি তাই না তো জেড এ যা আসছে সেটা হচ্ছে 10 আর পরবর্তীকালে যখন 25 আসছে তাহলে এই 25 আর 15 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে মিউচুয়াল ইনফরমেশন ঠিক আছে ওকে এবার আসি হচ্ছে গিয়ে ক্যাপাসিটি একটা কোশ্চেন ছিল বলো স্যার যে লাস্ট ডে আমরা রিসিভারে গিয়ে 10 বিটস পেলাম ওটা তো স্যার নয়েজটা পাস করে দিয়ে পেলাম না আমরা ইনিশিয়ালি যে 10 বিটস দাও এখানে আমরা এটাকে কারেকশন করে দিই সবচেয়ে বেস্ট হচ্ছে কি এভাবে করে কারেকশন ধরি মানে এইচ ওয়াইটা আসলে বেসিক্যালি এইচ জেড এ যা আসছে তাই তো ফাইনালি পাচ্ছি এটা এখান থেকে এটা বিয়োগ করলে তখন জিনিসটা হচ্ছে কি একটা রিসিভার এন্ডে একটা রিসিভার কিন্তু নয়েজও আসে সিগন্যালও আসে সিগন্যাল থেকে নয়েজে বিয়োগ করলে আমরা বেসিক্যালি যেইটা পাবো সেটা হচ্ছে গিয়ে মিউচুয়াল ইনফরমেশন আমি বুঝাতে পারছি জিনিসটা কারণ নয়েজ হিসেবে যেটা চাচ্ছি সেটা তো আমরা চাচ্ছি না নট ডিজায়ার্ড সিগন্যাল ওকে এটা কে বলতে পারবা যে কোনো জায়গায় আর কি এটা কি জিনিস যদি এভাবে লেখা হয় কোনো কিছুকে এই সিগন্যালটা কি স্যার এটা হচ্ছে কি ওয়াই এর কন্ডিশন বোঝায় আর কি মানে কন্ডিশনাল গুড ভেরি গুড প্রোবাবিলিটি জি স্যার কন্ডিশনাল হ্যাঁ আমাদের তো এখানে কন্ডিশনাল এখন আমি আমি ধরি নাই এখানে কিন্তু অনেক কিছু আছে কন্ডিশনাল আমরা এগুলা কিন্তু অনেক কমপ্লেক্সিটি থেকে আমি অ্যাভয়েড করছি কারণ আমি ধরে নিচ্ছি যে এখানে ওই বেজ লেভেল আপ করার লোকজন খুব কম
যে অংশটুকু কিছু অংশটুকু আমাকে বাধ্য করে লিখতে হয়েছে অঙ্কের প্রয়োজনে, কিন্তু ম্যাক্সিমাম আমি জানি যে র্যান্ডম ভেরিয়েবলস পড়ে নাই, র্যান্ডম ভেরিয়েবলস না পড়লে স্ট্যাটিস্টিক্স এর এই অংশটুকু খুবই মানে ভালোভাবে না বুঝলে খুবই ঝামেলা। ঠিক আছে, ওকে, আজকে ক্লাসে আমরা এই পর্যন্ত থাকবো। এখন যেটা সবাই স্টুডেন্টরা করবে, দে উইল গেট টাইম, এই এটা খোলা থাকবে, সবাইকে উঠাইতে পারছো? এমন কেউ আছো উঠাইতে পারো নাই? এমন কেউ আছো উঠাতে পারোনি?